যে কথা বলেছে তাকে অবশ্যই তাওবা করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে নিয়ে যে বর্তমানে সমালোচনা হচ্ছে যে উনি সাহাবী না, ওনাকে মুসলমান বলা যাবে না, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। এটা তো যিনি বলেছেন তাকে অবশ্যই প্রকাশ্যে তাওবা করতে হবে, কারণ এই কথা বলার কারণে তার যে পরিমাণ ইমানের উপরে যে আঘাত হয়েছে, যিনি বলেছেন তাকে অবশ্যই তাওবা করতে হবে, কারণ ইমাম আমিরু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কাতিবুল ওয়াহি, ওহির লেখক ছিলেন, কোরআন কারিমের লেখক ছিলেন, তিনি যে সাহাবি ছিলেন এটা সম্পূর্ণ ইসলামী শরীয়ত একমত যে তিনি সাহাবি, অত্যন্ত উচ্চ মাপের সাহাবি ছিলেন। অতএব যাকে তিনি তিনাকে যিনি সাহাবি বলেন নাই, তিনাকে যিনি রাদি আল্লাহ তাআলা বলতে নারাজ এবং তাকে যিনি কাফের বলেছেন বা এ জাতীয় বক্তব্য দিয়েছেন, তাকে অবশ্যই পরিষ্কার ভাষায় তওবা করতে হবে, নাহলে তার ইমানের উপরে অবশ্যই ঘাটতি আসবে। আল্লাহ যেন তাকেও এই তাওবা করার সুযোগ দেন এবং সে যেন ভুল যে করেছে ভুল বোঝার তৌফিক দান করে। এক্ষেত্রে তাকে আমরা কোনো ক্ষেত্রেই তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সাহাবিকে যারা সাহাবি বিশ্বাস করে না তাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু গরাদাম মিন বাদি আমান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম। নবীজি বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাহাবা ইকরামদের ক্ষেত্রে সমালোচনা করতে তোমরা আল্লাহকে ভয় করো। তো আমরা অবশ্যই বিশ্বাস করি সে যে যে কথা বলেছে তাকে অবশ্যই তওবা করতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।